खाए एक अपना खाने डेले दे डेले दे क्यों कथा कोयेन ना एक चा खाब खाए एक अपनारा खाबेन ढेले दे मुस्कि हेसे आबारो बोलेन ढेले दे भाई परिवेशटा सुंदर ना कोनो हईसई आछे आमकी काउके गाली दिएछि कारो बिरुद्धे कथा बोलेछि एरपरेओ सकाले एकदल लोक बोलबे ताहिरी हुजूर भालो ना आमी बोली तुमरा भालो निये थाइको सामाजिक जोगाजोगेर माध्यमे एई बक्तार भिडियोगुलो रीतिमतो भाइरल यूट्यूब फेसबुक टुईटार सह सामाजिक जोगाजोगेर माध्यमे आलोचित समालोचित बक्तव्य दिए बक्ता मुफ्ती आज गियासुद्दीन ताहिरी তিনি কোনো না কোনো সময় নানানভাবে মানুষের কাছে আলোচিত সমালোচিত হয়ে থাকেন আজ আমরা জানব আলোচিত ব্যক্তি গিয়াস উদ্দিন আর তাহিরি সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষ অনুরোধ রইল মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আর তাহিরি জন্মগ্রহণ করেন 2 মে 1989 সালে গিয়াস উদ্দিন আর তাহিরি গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাপাই গ্রাম তিনি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাস করেন তার বাবার নাম মাওলানা নজিবউদ্দিন তিনি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার একজন আরবি শিক্ষক আর মাতা মোহসেনা বেগম একজন গৃহিণী বর্তমানে তাহিরি হুজুরের বয়স 33 বছর এবং তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি তাহিরি হুজুর যেভাবে পরিচিত লাভ করেন সর্বপ্রথম তাহিরি হুজুর যে শব্দ দিয়ে ভাইরাল হয় সেটি হলেন বসেন বসেন বৈশা যান পত্তহিরণ তার ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও নির্মাণ করেন আর সেটি ছিল তাহিরি হুজুরের ভাইরাল ডায়লগ বসেন বসেন বৈশা আর এটি তিনি আপলোড করেন দি আজাইরা এলটিডি ইউটিউব চ্যানেলে আর এ পর্যন্ত ভিডিওটি 38 মিলিয়ন পর্যন্ত ভিউ হয় আর এ থেকে তাহিরি হুজুর রাতারাতি ভাইরাল হুজুর হিসেবে পরিচিতি লাভ করেন তাহিরি হুজুর দাওয়াতিয়া ইসলামিয়া বাংলাদেশ নামের একটি সংগঠন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আর তাহিরি নরসিংদীর রায়পুর মাস্তানগঞ্জ নামের একটি মহল্লার খাজা বাবার দরমার নাম দিয়ে দীর্ঘদিন ধরে একটি আস্থানা গড়ে তুলেছেন তাহিরি হুজুর ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে তাহিরি 2 সন্তানের জনক তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছেন ছেলের নাম তৌফিক রেজা ও মেয়ের নাম তাবাসসুম সন্তানদের তিনি হাফেজ বানাতে চান পেশা তিনি একজন ইসলামিক বক্তা ও পীর হিসেবে নিজেকে দাবি করেন তিনি প্রতি ওয়াজ মাহফিলে 1 লক্ষের উপরে টাকা নিয়ে থাকেন প্রিয় দর্শক চলুন আমরা তাহিরি হুজুরের কিছু বক্তব্য শুনে আসি বাড়িতে গিয়া বুঝি আর মার চেহারা দেখা হবে না তাই কাঁদতেছো এই ফাগলা বুঝি মা বাপের বেশি মহব্বত করস তাই কাঁদস আমার যদি 100 পাঁচ জ্বর হইছে ডাক্তারে ওষুধ দে ভাল লাগে না মা যখন যায় গফুত ছড়লে কেমন লাগে মার হাতটা লাগলে দি শান্তি লাগে তাই তো সবাই কয় মা হইল তোমার আমার মমতার চাদর তাহিরি হুজুর বলেন আমি একজন মানুষ আমি সব সময় ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে ওয়াজ করে থাকি মানুষ মাত্রই ভুল করে বিভিন্ন সময়ে আবেগের বসে অনেক কথাই বলে থাকি কিছু মানুষ এসব বক্তব্যকে বিকৃত করে ভাইরাল করে আমি ওয়াজের এমন কিছু বলি না যা কোরআন ও হাদিসের জন্য সাংঘর্ষিক 20 বছর ধরে ওয়াজ করি এ ধরনের সমস্যা কখনো হয়নি আমি বক্তব্যের মধ্য দিয়ে শ্রোতা ও বক্তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করি আমি কোরআন ও হাদিসের সাংঘর্ষিক কোনো কিছুই বলি না প্রিয় দর্শক বাংলাদেশে যে কজন আলেম আছেন তাদের মাধ্যমে অন্যতম কণ্ঠ ও মধুর সুরে ওয়াজ করেন গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর প্রিয় দর্শক তাহিরি হুজুরের বক্তব্য আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন সবাই সুন্দর হোক আপনার আগামী দিন আমি হইয়া তোমার বিকারি তোর আমি কত ভালোবাসি মুর্শিদ গেল বুঝব গো তোর গে আমি কত ভালোবাসি